দু হাজার একুশ মৌসুমেই আইপিএল শেষ হচ্ছে যেসব মহাতারকাদের আইপিএলের ইতিহাস যাকে ছাড়া অসম্পূর্ণ তিনি আর কেউ নন স্বয়ং এম এস ধোনি তিনবারের চ্যাম্পিয়ন টিম চেন্নাই সুপার কিংসের অধিপতি তিনি উনচল্লিশ বছর বয়সেও তিনি অত্যন্ত ফিট তার দক্ষতাকে চ্যালেঞ্জ জানানোর মতো আজও কেউ নেই গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানালেও আইপিএল খেলছেন তিনি অনেকেই মনে করেছিলেন যে ধোনি বাইশ গজকেই হয়তো বিদায় জানাবেন কিন্তু চেন্নাইয়ের মানুষের ভালোবাসার জন্যই তাদের খেলা আইপিএলে ধোনি এখনো পর্যন্ত দুশো চারটি আইপিএল খেলেছেন চার হাজার ছয়শো বত্রিশ রান করেছেন তিনি এবার তার সামনে সুযোগ রয়েছে আইপিএলে পাঁচ হাজার রানের মাইল স্টোন স্পর্শ করার এর পাশাপাশি ধোনির লক্ষ্য থাকবে দেশের মাটিতে চতুর্থবারের জন্য আইপিএল ট্রফি হাতে তোলা সানরাইজার্স হায়দারাবাদের এই মৌসুমের নাম লিখিয়েছেন কেদার যাদব পকেট সাইজ ডায়নামাইটের এই আইপিএলে অনেক কিছুই প্রমাণ করার আছে গত বছর থেকেই কেদার ভারতীয় দলে অবহেলিত মনে করা হচ্ছে রবি শাস্ত্রীর দল তাকে নিয়ে আর ভাবছে না আইপিএলেও তার ভাগ্যে এটাই শেষ হতে পারে গত মৌসুমে চেন্নাইয়ের জার্সিতে আট ম্যাচ খেলে মাত্র বাষট্টি রান করা যাদবকে রাখেননি ধোনির ফ্রাঞ্চাইজিও এর পাশাপাশি বয়সের ফ্যাক্টরটাও উড়িয়ে দেয়ার নয় ছত্রিশ বছরের যাদব যদি এইবার আইপিএলে অসাধারণ কিছু করে দেখাতে না পারেন তাহলে তাকে সম্ভবত বাইশ গজকেই বিদায় জানাতে হবে ঋদ্ধিমান টিম ইন্ডিয়ার বঙ্গজ কিপার আজও বিশ্বসেরা উইকেট কিপার ব্যাটসম্যানদের একজন গত মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাত্র চার ম্যাচে দুশো রান করেন ঋদ্ধি পেয়েছিলেন জোড়া হাফ সেঞ্চুরিও দেখতে গেলে নিজামের শহরের ফ্রাঞ্চাজির হয়ে তিনি যথেষ্ট ভালো পারফর্ম করেছেন কিন্তু এই আইপিএলে যদি ঋদ্ধি নিজেকে মেলে ধরতে না পারেন তাহলে সাঁত্রিশ বছরের ঋদ্ধিকে নিয়ে হয়তো আর সানরাইজার্স নাও ভাবতে পারেন তরুণদের মঞ্চে তারুণের জয়গান যদি আইপিএলের মন্ত্র হয়ে থাকে তাহলে হরভজন সিং তার ব্যতিক্রম আজ তিনি কিং বদন্তি গত মৌসুমে ভাজ্জি আইপিএল খেলেননি ঠিকই কিন্তু এই মৌসুমে তাকে দলে নিয়ে চমকে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স দেখতে গেলে ভাজ্জি আজ বৃদ্ধ হয়েছেন দু হাজার সালে এগারো ম্যাচে ১৬ উইকেট নিয়ে চমকে দেওয়া ভাজজি এই মৌসুমে ছাপ রাখতে না পারলে তার আইপিএল ভবিষ্যত অনিশ্চিত হয়ে যাবে তা বলাই যায় শেষ কয়েক বছরে রবিন উথাপ্পা আইপিএলের অন্যতম তারকা একসময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে ফুল ফুটিয়েছিলেন তিনি উথাপ্পার ঝুলিতেও রয়েছে প্রচুর রান দু সালে ছয়শো ষাট রান করা উথাপ্পা এক মৌসুমে এক হাজার রান করে বিশ্ব রেকর্ড করতে চান উথাপ্পার ব্যাট থেকে ফের একবার রানের ফোয়ারা দেখতে চান ফ্যানেরা উথাপ্পার ক্ষেত্রেও সেই বয়সের ফ্যাক্টরটা রয়েই যাচ্ছে নাইট কারফিউর মধ্যেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলবে আইপিএল ম্যাচ জানালেন রাজ্যের মন্ত্রী আছে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ সংক্রমণ ক্রমেই ঊর্ধ্বমুখী গোটা এপ্রিল মাস জুড়ে মহারাষ্ট্রে জারি হয়েছে নাইট কারফিউ করোনার প্রকোপ কমাতে রবিবার আবার রাজ্য জুড়ে ঘোষণা করা হয়েছে উইকেন্ড লকডাউনের করোনার এই ভয়াবহ উদ্বেগের মাঝে দামামা বেজেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী নয় এপ্রিল যার শুভ সূচনা আর ফ্রাঞ্চাইজি লিগের অন্যতম ভেনু হিসেবে আইপিএল গভর্নিং বডি বেছে নিয়েছে মুম্বাইয়ের ওয়াংখেরেকে আংশিক লকডাউনের মাঝে ওয়াংখেরেতে ম্যাচ হওয়া নিয়ে অনুরাগীদের মধ্যে দানা বেঁধেছে সংশয় এরই মধ্যে সোমবার মহারাষ্ট্রের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী অনুরাগীদের আশ্বাস দিয়ে জানালেন করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ সত্ত্বেও ওয়াংখেরেতে আইপিএল এর ম্যাচ হবে নির্ধারিত সূচি মেনেই তবে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ মানতে হবে কঠোরভাবে সংবাদ সংস্থা এএনআই কে রাজ্যের মন্ত্রী জানিয়েছেন বিধিনিষেধ মেনেই ম্যাচ আয়োজনের অনুমতি প্রদান করা হয়েছে স্টেডিয়ামে সাধারণ মানুষের প্রবেশাধিকার থাকছে না আইপিএলের সঙ্গে জড়িত প্রত্যেককে একটি নির্দিষ্ট স্থানে নিভৃত কাটাতে হবে জটলা এড়িয়ে চলতে হবে এই সকল শর্ত সাপেক্ষেই আমরা ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছি মন্ত্রী আরও জানিয়েছেন অনেকেই টুর্নামেন্টের সঙ্গে জড়িত ক্রিকেটারদের ভ্যাকসিন প্রদানের জন্য সওয়াল করছেন বিসিসিআইও সেই দাবিও জানিয়েছে আমরাও চাই ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে যে বয়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেটা কমিয়ে আনা হোক তাহলেই আমরা ভ্যাকসিন প্রদান করতে পারব কিন্তু কেন্দ্রীয় সরকারের থেকে যতক্ষণ না অনুমতি মিলছে ততক্ষণ অবধি আমরা অপারোগ উল্লেখ্য চলতি এপ্রিলেই সূচি অনুযায়ী দশটি ম্যাচ হওয়ার কথা রয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দশ এপ্রিল প্রথম ম্যাচে মুখোমুখি হবে ধোনির চেন্নাই সুপার কিংস বনাম পন্থের দিল্লি ক্যাপিটালস সাম্প্রতিক সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ওয়াংখেরে স্টেডিয়ামের দশজন মাঠ কর্মী এবং ছজন ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী এরপরেই সেখানে ম্যাচ আয়োজন ঘিরে দেখা দিয়েছে সংশয় স্ট্যান্ডবাই হিসেবে ভেসে আসছিল হায়দ্রাবাদ এবং ইন্দোরের নামও এই দুটি ভেনু স্ট্যান্ডবাই হিসেবে এখনও রয়েছে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের এক আধিকারিক তবে জল্পনার মাঝে রবিবার সবচেয়ে বড় সিলমোহর দেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এ এন আইকে তিনি জানান সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে প্রয়োজনে হায়দারাবাদকে আইপিএল এর ভেনু হিসেবে ব্যবহার করার প্রস্তাব আজহারের মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামের দশজন মাঠকর্মী আক্রান্ত হওয়ার মধ্যেই আইপিএল আইপিএলের নিরাপদ ভেনু হিসেবে ব্যবহার করার প্রস্তাব দিলেন এইচসিএ প্রেসিডেন্ট মোহাম্মদ আজহারউদ্দিন বিসিসি আইকে নিরাপদে ম্যাচ আয়োজনের জন্য হায়দরাবাদ ভেনুকে প্রয়োজনে ব্যবহার করার কথা জানিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক প্রাথমিকভাবে আইপিএলে যে ছয়টি ভেনুকে দু হাজার একুশ আইপিএলের জন্য বেছে নিয়েছে সেখানে উপেক্ষিত হায়দ্রাবাদ কিন্তু ওয়াংখেরের ঘটনার পর হায়দ্রাবাদ এবং ইন্দোরকে বিসিসিআই স্ট্যান্ড বাই ভেনু হিসেবে বেছে রেখেছে বলে যে জল্পনা দানা বেঁধেছিল আজহারের প্রস্তাবে সে জল্পনা আরও জোরালো হল এদিন এক টুইটে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন লেখেন এই কঠিন সময়ে একে অপরের সাহায্যে আরও বেশি করে এগিয়ে আসা প্রয়োজন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন নিরাপদ ভেনু হিসেবে আইপিএল দু হাজার একুশ ম্যাচগুলো আয়োজনের জন্য বিসিসিআইকে পরিষেবা দিতে প্রস্তুত পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে হায়দারাবাদকে স্ট্যান্ড বাই ভেনু হিসেবে রাখার বিষয়টি স্পষ্ট করেছেন এক বিসিসিআই আধিকারিকও তিনি জানিয়েছেন হ্যাঁ হায়দারাবাদকে আমরা স্ট্যান্ড বাই ভেনু হিসেবে ভেবে রেখেছি তবে এখনই মুম্বাই থেকে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার কোনো চিন্তাভাবনাই নেই অল্প সময়ে সেখানে আরেকটি জৈব বলয় তৈরি করার বিষয়টি মুখের কথা নয় এদিকে দশজন মাঠকর্মী আক্রান্ত হলেও ওয়াংখেরেতে আইপিএলের ম্যাচগুলো আয়োজন নিয়ে কোনো রকম সংশয় নেই বলে জানিয়েছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন ইতিমধ্যে মাঠকর্মীদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন তারা জানিয়েছে মাঠকর্মীদের অধিকাংশই ট্রেনে নিত্যদিন যাওয়া আশা করে থাকেন তাই আইপিএল এর ম্যাচগুলো চলাকালীন স্টেডিয়ামে মাঠকর্মীদের থাকার বন্দোবস্ত করতে চলেছে এমসিএ এমসিএ এক আধিকারিকের কথায় তড়িঘড়ি মাঠকর্মীদের জন্য আমরা মাঠেই থাকার ব্যবস্থা গ্রহণ করতে চলেছি স্টেডিয়ামে প্রচুর ঘর রয়েছে যেখানে তারা থাকতে পারবেন তবে পিচ প্রস্তুত করতে স্টেডিয়ামে পিচ কিউরেটরকে সহযোগিতার জন্য অতিরিক্ত কোনো মাঠকর্মী প্রয়োজন কিনা না সে বিষয়ে আলোচনা করে দেখবে এমসিএ বানরাকুল্লা কমপ্লেক্স এবং কান্দিভিলিতে ইন হাউস যে সকল মাঠকর্মীরা রয়েছেন প্রয়োজনে তাদেরও ডাকা হতে পারে বলে আভাস দিয়েছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে অনন্য রেকর্ড গড়তে যাচ্ছেন কোহলি বিরাট কোহলি গড়তে চলেছেন তা হল বিরাট কোহলি আইপিএলে ছ রান করা প্রথম ব্যাটসম্যান হতে চলেছেন আর এই রেকর্ড গড়ার জন্য বিরাটের প্রয়োজন মাত্র একশো বাইশ রান একশো বাইশ রান করলেই আইপিএলে এ রান করা বিরাট প্রথম ব্যাটসম্যান হয়ে যাবেন বিরাট কোহলির নামে আইপিএলে এ রান রয়েছে এবং তার ও অন্যান্য ব্যাটসম্যানদের রানের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে দ্বিতীয় নম্বরে সুরেশ রায়না রয়েছেন যার রান সংখ্যা পাঁচ হাজার এছাড়াও তৃতীয় নম্বরে ডেভিড ওয়ার্নার রয়েছেন পাঁচ রান করে এবং চতুর্থ নম্বরে রোহিত শর্মা রয়েছে পাঁচ রান গত বছরের আইপিএল ইউএইতে হওয়ার পর এই বছর আইপিএল আবারও ভারতে অনুষ্ঠিত হচ্ছে আর সমস্ত ক্রিকেট সমর্থকরাই এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আইপিএল এর প্রস্তুতি জোর কদমে চলছে আর সমস্ত দল প্র্যাকটিস শুরু করে দিয়েছে করোনার কারণে সমস্ত দলগুলোকে বায়োবাবলের মধ্যে থাকতে হচ্ছে আরসিবি এখনো পর্যন্ত একবারও আইপিএল জিততে পারেনি আর এই বছর বিরাট কোহলি ব্যাট হাতে ভালো প্রদর্শন করে আরসিবিকে কে খেতাব জেতাতে চাইবেন আর সমর্থকরাও বিরাটকে আইপিএল জিততে দেখতে চাইবেন